প্রত্যেককে জয় যিশু। আশা করি মহান ঈশ্বরের অনুগ্রহে তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আসি আমরা প্রার্থনা করি এবং আজকে এই সভা আমরা শুরু করি। পবিত্র মঙ্গলময় ঈশ্বর, তোমার ধন্যবাদ গৌরব মহিমা করি। সুন্দর সময়, সুন্দর দিনে তুমি আমাদেরকে উপস্থিত করলে, তুমি আমাদের সহবর্তী হলে প্রভু। আমাদের বন্ধুদের তুমি সুন্দর সুস্থ রাখো পিতা, এবং এই সভার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি ভার নাও প্রভু। যিশু প্রভু তুমি সহবর্তী হও, যে বাক্য বলবে তুমি সহায় হও। এই প্রার্থনা একমাত্র তোমার নামে চাই, আমেন। আসো আমরা প্রত্যেকে একসঙ্গে প্রভুর উদ্দেশ্যে আরাধনা আমরা করি। তো আমরা একটা গান করি, জানা গান, আরাধনা হো আরাধনা, খুদাবন্দ ইয়েশু কি আরাধনা। তো হিন্দিতে আমরা গানটা করব। Oh,
এইবার আমাদের মধ্যে অভিজিতটা আসবে আর আমাদেরকে প্রভুর বাক্যের মধ্যে নিয়ে যাবে। প্রত্যেককে জয় যিশু। আমরা আরেকটি বার প্রভু চরণদ্বারে উপস্থিত হয়েছি সুন্দর তার বাক্যের মধ্যে দিয়ে যাওয়ার জন্য। আমরা যখন কোনো ভুল করি বা যখন কোনো অন্যায় করি আমরা কি পারি, শাস্তি পাই। সে স্কুলেও পড়তে গিয়েও বা কোনো যদি ভুল কাজ করি বাবা মা আমাদের কী করে, বকে বা সেটার জন্য আমাদের শাস্তি দেয় বা আমাদের ভুলগুলোকে দেখিয়ে দেয়, সেটা বাবা মা হোক বা আমাদের শিক্ষকরা হোক। কিন্তু এই শাস্তির মাধ্যমে বা এই সংশোধনের মাধ্যমে যারা আমরা সংশোধিত হই তারা আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারে। আর যখন আমরা সংশোধন করি না তখন আমরা সেই খারাপ অবস্থার মধ্যে দিয়ে সেই ভুলগুলোকে বারবার রিপিট করতে থেকে আমরা সেই নিজেদের জীবনটাকে এখন খারাপ অবস্থার মধ্যে নিয়ে যাই। তো বাক্য এখানে বলছে বাইবেলে হিতোপদেশ তার 12 অধ্যায় 1 পদ কি বলছে, যে শাসন ভালোবাসে সে জ্ঞান ভালোবাসে, কিন্তু যে অনুযোগ ঘৃণা করে সে পশু করে। মানে যে শাসন ভালোবাসে, যে শাসনটাকে মেনে নেয় সে জ্ঞান ভালোবাসে। অর্থাৎ আমি যখন শাসন মানছি, যখন আমি কোনো ভুল করেছি, ভুলটাকে যখন কেউ আমাকে দেখিয়ে দিচ্ছে, আমি সেই ভুলটার থেকে শিক্ষা নিয়ে ওটাকে সংশোধন করছি। আর যখন কেউ অনুযোগ করছে মানে আমার দিকে দেখিয়ে দিচ্ছে, ভুলটাকে বলে দিচ্ছে আমি যে ভুলগুলো করছি, আর সে যেটাকে গ্রহণ করে সে কেন মনে হয়। কিন্তু যদি কেউ অনুযোগ ঘৃণা করে তাহলে সে কামনা মতো হয়ে যাচ্ছে। কেন বলছে যে অনুযোগ ঘৃণা করে সে পশু হোক, মানে সে পশুর সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ পশুদের যেমন কোনো জ্ঞান নেই, ঠিক জ্ঞান যেরকম চিন্তাভাবনা থাকবে না মানুষের মতো, ঠিক সেই রকমই অবস্থা তাদের, যে তারা সেই শাসনটাকে গ্রহণ করে। আবার বাইবেলের আরেক জায়গায় বলছে যে যদি তুমি অনুযোগটাকে ঘৃণা করো তাহলে কী হবে, পুনরুদ্ধার। এই হিতোপদেশে 15:10 যেটা দেখতে পাই কী লেখা আছে, সব পথ ত্যাগীর জন্য দুঃখদায়ক শাস্তি আছে, যে অনুযোগ ঘৃণা করে সে মরিবে। ওখানে বলছে কি, যে অনুযোগ ঘৃণা করে সে পশু হোক। আবার এখানে কি বলছে, যে অনুযোগ ঘৃণা করে সে কিন্তু মারা যাবে। আমরা কোনো অনুযোগ প্রথমে বা আমাদের সংশোধন আমরা কেন করি না, আমরা অনুযোগ বা সংশোধন গ্রহণ করি না তার কারণ আমরা নিজেদের সত্তাকে, নিজেদের অহংকারটাকে আমরা প্রাধান্য দিই। আমি তো ঠিক, আমি কেন সংশোধন হতে যাবো, তুমি ভুল করেছো, তুমি ঠিক করছো না, তোমার জন্য এই ভুল হয়েছে আমার জন্য নয়, এই রকমের চিন্তাভাবনা থাকে বলি। আমরা অনেক সময় এই সংশোধনটাকে গ্রহণ করি না তার পেছনে কারণ রয়েছে, সেটা বাইবেলে লেখা রয়েছে। যেটা ইব্রিয় তার 12:11 আমরা দেখতে পাই, 12:11 কী বলছেন, কোনো শাসনই আপাতত আনন্দের বিষয় বোধ হয় না কিন্তু দুঃখের বিষয় বোধ হয়, তথাপি তারা যাহাদের অভ্যাস জন্মিয়াছে তাহা পরে তাহাদের ধার্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে। কী লেখা আছে, কোনো শাসনই আপাতত আনন্দের বিষয় বোধ হয় না, যে কোনো শাসন, যে কোনো অনুযোগ, যে কোনো আমাদের সংশোধনের প্রসেস বা প্রক্রিয়া আমাদের কখনোই আনন্দের মনে নেই। কেউ যখন আমাকে ভুল করেছে, আমাকে বকছে, সেটা অন্যায় সেটা বোঝাচ্ছে, কখনোই আমার ভালো লাগে না। যখন কি আমাকে বকে আমার ভালো লাগে না, সেটা আমাদের কাছে কি দুঃখের মনে হয়, কখনো আনন্দের মনে হয় না। কিন্তু যদি আমরা এই শাসনটাকে আমরা গ্রহণ করি তাহলে পরবর্তীকালে কী দেখা যাচ্ছে, যদি কেউ তথ্যারা অভ্যাসে জন্মিয়াছে তাহা পরে তাহাকে ধার্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে, তাহলে সে যদি সেখান থেকে সংশোধিত হয় তার জন্য তার ফিরে আছে, তার জন্য পুরস্কার রয়েছে, সেটা কি ধার্মিকতার শান্তিযুক্ত পুরস্কার তার জন্য রয়েছে। আমরা এই সংশোধনটা যখন হই না তখন আমরা কিছু পশু, যখন আমরা লিখেছি না পশুর মত আচরণ করি, আমরা যখন অনুযোগ কেউ আমাদের পারে কিছু কিছু পশুর মতো হয়তো আমরা নিজের জীবনকে আচরণ করি। আমি এখানে দু ধরনের পশুর প্রথমে কথা বলছি। প্রথমে আমাদের কিছু স্বভাব রয়েছে, আমরা কী করি, যখন আমাদের কেউ বল বোঝায় বা কেউ আমাকে অনুযোগ করে বা কেউ যখন আমাকে সংশোধনের চেষ্টা করছে তখন আমার প্রথমে একটা ডিফেন্সিভ মনোভাব হয়, আত্মরক্ষা মনোভাব, যে ঠিক আছে বলছে আমি একখান দিয়ে শুনলাম, একখান দিয়ে বের করে দিলাম, এরকম একটা মনোভাব। আমি মানে সে যে নিজের ভুলের মধ্যে রয়েছে, সে যে পাপের মধ্যে রয়েছে সেটাকে যদি বলি গিয়ে তাহলে সে সেটাকে সহজে অ্যাকসেপ্ট করবে, এর মানে সে নাও বলছে না কিছু বলছে না, জাস্ট জিনিসটাকে কাটিয়ে চলে যায়, সে ভুল সেই জিনিসটাকে সে প্রাধান্য দেয়। তার কারণ সে
অনেক কিছু কচ্ছপের মতো সে আচরণ করে। যখন কচ্ছপকে আমরা যদি আক্রমণ করি তাহলে কি হবে, সে কি করছে সেই জায়গাটা থেকে যখন তাকে আক্রমণ করা হয় তখন সে নিজেকে তার খোলসের মধ্যে লুকিয়ে দেয়। ঠিক একইরূপ যখন আমরা আমাদেরকে সংশোধন করার চেষ্টা করছি তখন আমরা সেই জিনিসটাকে ওই বাইরের মধ্যেই রেখে দিচ্ছি, নিজেদের অন্তরে প্রবেশ করেছিল। যদি আমরা বাইরে পড়ছি, যে আমরা চার্চে যাচ্ছি, তারপরেও যদি আমাদের জীবন সংশোধিত না হয়, আমরা যদি নিজেকে পরিবর্তন না করি, আমরা যদি একই রূপ জীবনযাপন করছি, তাহলে আমরা কর্মত অবস্থায় রয়েছি, আমরা শিক্ষক ছোঁয়ার মতো অবস্থায় রয়েছি। ঈশ্বরের বাক্য আসছে, ঈশ্বরের বাক্য আমাদের হৃদয় পর্যন্ত আমরা আসতে দিচ্ছি না, তার আগে নিজেদের কাবারের মধ্যে করে নিচ্ছি না, এগুলো আমার জন্য না, এটা ভুল, এটা ঠিক নয়, এগুলো আমার জন্য নয়। আমরা প্রথমেই নিজেদেরকে একটা কাবারের মধ্যে করে নিই, আর সেখানে আমরা পিছিয়ে যাচ্ছি, আর সেইরূপ কুসুম আমরা আচরণ করতে যে আমরা তখন নিজেদেরকে লুকিয়ে নিচ্ছি, আরাম করে নিচ্ছি, সেই যে চেঞ্জেসটা হওয়ার কথা সেটা আমরা করছি না, সেই শাসনটাকে আমরা তখন গ্রহণ করছি না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, পাঁচটা বললেন, হ্যাঁ পাঁচটা ঠিক আছে শুনলাম, শুনে একান্তে শুনে একান্তে এবার করে চলে গেলাম, আমার জীবনে তার কোনো এফেক্ট নেই, আমি সে পছন্দ মতো নিজেদেরকে বাক্য চলাকালীন পছন্দ মতো নিজেদেরকে গুটিয়ে রেখেছিলাম, শুনে নিলাম চলে গেলাম, এরকম পরিস্থিতি হয়ে গেল। আবার কিছু সময় আমরা হিংসাত্মক আচরণ, যেমন কোনো হিংস্র জন্তু প্রাণী যদি তাকে অ্যাটাক করতে যায় তারা আমি কী করে অ্যাটাক করে, যদি আমরা বাঘ দেখি, যদি আমরা সাপ দেখি, যদি আমরা সিংহকে দেখি, যদি কি তাদের যদি আমরা অ্যাটাক করতে যাই তারা আমাকে আমাদেরকে অ্যাটাক করে। ঠিক একই রকম আমাদের যখন কেউ কোনো কিছু বলতে আসে যে আমরা সংশোধন করছি, আমরা উল্টে তাদেরকে জ্ঞান দিয়ে দিই যে তুমি তোমার নিজের জীবনটাকে দেখো তুমি কী করেছো, তুমি আমাকে যে জ্ঞান দিতে আসছো তোমার নিজের জীবনে তুমি কী করেছো, তুমি এই করেছো এই করেছো, তুমি তাহলে আমাকে সংশোধন করতে আসো না, তুমি তোমার নিজের সংশোধন করো, কেননা বাক্যই বলছে মুক্তি সাধন দেয় যে ঈশ্বরই আমার একমাত্র বিচার করো, তুমি বিচার করো, আমি যেরকম বিচার করবো সেরকম বিচারে বিচারিত হবো, তাহলে তুমি আমার বিচার করতে পারো না, আমার নিচে ঈশ্বর করো, তুমি আমাকে বিচার করছো কেন, আমি আমার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক আছে, তুমি আমার মাঝখানে আসছো কেন, তুমি নিজের কাজটা দেখো তো বাবা আমাকে দেখতে হবে, অনেক সময় কীরকম আচরণ উল্টে যিনি আমাকে সংশোধন করার কথা বলতে আসছেন আমরা তাকেই উল্টে সংশোধন করার কথা বলে দিই, আমরা তাকে অনেক সময় এইভাবে অ্যাটাক করে দিই, আর হিংস কতুর পশুর মতো আমরা তখন তার সঙ্গে আচরণ করি, তাকে বলি তুমি কি আমার থেকে বেশি জানো, তুমি কি আমার থেকে অনেক বেশি জ্ঞানী হয়ে গেছো, আমি বাইরে বলি আমি জানি না আমাকে শেখাতে আসো। কোনো ব্যক্তি সে যখন মনে মনে জানে আমি স্বর্গে যাব কিন্তু সে পাপময় অবস্থার মধ্যে রয়েছে, আর অন্য কোনো ব্যক্তি জানে যে পাপময় অবস্থার মধ্যে থাকলে কোনো স্বর্গে যেতে পারবে না, সে যখন সেটাকে বোঝাতে আসে সে যখন না বোঝে তখন বাক্য কী বলছে সে অনুযোগ ঘৃণা করছে, তার ফলে সে মারা সে অনন্ত মৃত্যুর পথে অগ্রগতি করছে। আর পাপময় জীবনে যদি যাপন করি আর আশা করি যে ঈশ্বর আমাকে স্বর্গে নেবে সে কী করে সম্ভব হয়, আমাকে পাপময় নতুন জীবনটাকে সংশোধিত করতে হবে, আমাকে ভালো হতে হবে, আমাকে রূপান্তরিত হতে হবে, আমাকে নতুনীকৃত হতে হবে, তাহলে আমি জীবিত থাকব। আমরা দু ধরনের জীবের কথা দেখলাম, আমরা আরেক ধরনের জীবের কথা দেখি, আমরা প্রত্যেকেই বাড়িতে কুকুর পুষি না, কুকুরকে আমাদের খুবই পছন্দ একটা প্রাণী, এই কুকুরকে যদি আমি ছোটোবেলা থেকে কিছু শিক্ষা দিই সেটা যখন ভালো হয় সে সেটাকে মনে করবে, যখন ছোটোবেলা থাকবে তাকে তুমি যেটা শেখাবে সে সেই অনুযায়ী শেখে, যদি তুমি ভুল করে আঁকা শিখছে এটা শিখছে সেটা শিখছে তুমি তাকে যদি পেটাও দুটো তারপর দিন থেকে সে সেটা করো আস্তে আস্তে করে ছেড়ে দেয় অন্ধকার থেকে শেখানো হয়, আর সে সেই শাসনের মধ্যে নিয়ে যায়, আর যার ফলে পরবর্তী দিনে আমরা দেখতে পাই সে বাড়ির একজন সদস্য হিসেবে গণ্য হয় এবং বাড়ির যা যা মানুষজন যা কাজকর্ম করছে সে কোনো অংশে কম যায় না, তার কারণ কি সে সেই শাসনের মধ্যে দিয়ে সেই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে নিজেকে নিয়োজিত করেছে। যেমন ইব্রিয় তার বারো অধ্যায় এগারো পদে বলছে কি কোনো শাসনই আপনার তো আনন্দের বিষয় বোধ হয় না কিন্তু দুঃখের বিষয় বোধ হয়, যখন সে সেই শাসনের মধ্যে দিয়ে যাচ্ছে সে কুকুর বাচ্চাকে যখন তাকে ছোটো থেকে মানুষ করা হচ্ছিল সেটাকে তার কাছে খুব আনন্দপূর্ণ ছিল, না আমি এটা করছি আমাকে বারণ করছে আমি এটা করছি আমাকে পেটাচ্ছে না, কিন্তু যখন সে সেই শাসনগুলো বা ট্রেনিংগুলো নিয়ে নিল তখন পরবর্তীকালে সে কী করবে নিজেকে সেই পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারলো বা পরবর্তীকালে বিভিন্ন কাজের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলো,
এটা বলছে কি তথাপি তদ্বারা যাহাদের অভ্যাস জন্মিয়াছে তাহা পরে তাহাদেরকে ধার্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে। আর আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীকালে সে কি হচ্ছে জীবনে সে ভালো ফল লাভ করছে। এই একই রূপ আমরা যখন অনুযোগের মধ্যে দিয়ে যাই, ঈশ্বর আমাদেরকে অনুযোগ করেন, যখন আর বাক্য আমরা পড়ি, বাক্যর মাধ্যমে যখন আমরা ঈশ্বর আমাদের বলেন যে তুমি এটা ভুল করছো, তুমি এটাকে সংশোধন করো, বা যে তুমি এই জায়গায় দুর্বল আছে, এই জায়গাটাকে সবল করতে হবে, তুমি এই জায়গায় ভুল করেছো এটাকে ঠিক করো, বা তুমি এই জায়গায় ভুল করেছো এটাকে আর রিপিট করো না, তখন আমাদেরকে সংশোধিত হতে হয়। আর যদি আমরা সেই সংশোধনের মধ্যে দিয়ে যাই, ঈশ্বর কী বলছে ধার্মিকতা শান্তিযুক্ত ফল তিনি আমাদের প্রদান করেন। আমরা ঘোড়ার রেস অনেকে দেখি না, ঘোড়ার রেসে একজন ঘোড়ার পিঠে বসে আছে, তাকে জকি বলে, সে কী করে ঘোড়াকে মারে আর ঘোড়া দৌড়ায়। ঘোড়াকে মারা হচ্ছে এটা আমার খুব খারাপ লাগে, ঘোড়াটাও খারাপ লাগে যে আমাকে মারছে, আমাকে আমি চড়াচ্ছে আমাকে মারছে, কিন্তু আলটিমেটলি জকিটাকে ভাবি তো সে কী ভাবছে না এই ঘোড়াটাকে আমি কী করবো রেসে প্রথম আনাবো, সে ফার্স্ট হবে, তাকে গোলে পৌঁছাতে হবে, তাহলে যে ফার্স্ট করা হয় তার কত সম্মান কত মর্যাদা। ঈশ্বর আমাদেরকে একই রূপ সেই মর্যাদায় সেই গোলে পৌঁছাতে চান, কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা ঈশ্বর শাসন যখন পৌঁছে তখন আমরা বুঝতে পারি না ঈশ্বর কেন আমাদের শাসন করছে। তার কারণ এখানে নিজেই বলে দিয়েছে যে ইব্রিয়তার 12:6 পদে, কেননা প্রভু যাকে প্রেম করেন তাকে শাসন করেন, যে কোনো পুত্রকে গ্রহণ করেন তাকে প্রহার করেন। তাহলে কি তিনি আমাকে প্রেম করেন বলে আমাকে ভালোবাসেন বলেই আমাকে শাসন করেন। যেমন একজন বাবা তার সন্তানের কখনো খারাপ চায় না, সে যদি খারাপ কোনো কাজ করে তাদেরকে বকে শাসন করে যাতে সে ভালো পথে চলে আসে, ঠিক একই রূপ ঈশ্বর পিতা আমাদের শাসন করেন যেন আমরা নিজেদের জীবনকে সংশোধন করি, আমরা যেন সেই ধার্মিকতার ফলস্বরূপ সেই ফল গ্রহণ করতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, আমরা যেন নিজেদের জীবনে ঈশ্বর দ্বারা যে ভুলগুলো আমাদের চিহ্নিত করেছে সেগুলোকে সংশোধন করি এবং ঈশ্বরে সেই ধার্মিকতা অর্ভব। আসো আমরা প্রত্যেকে প্রার্থনায় আসি। ঈশ্বরের করুণাময় পর্যন্ত আমাকে ধন্যবাদ দিই, সুন্দর সময় সুন্দর এই দুপুরবেলা আমাদেরকে একত্রিত করেছে তার জন্য প্রভু। হ্যাঁ প্রভু, যখন আমরা তোমার বাক্য থেকে জানলাম প্রভু যে প্রভু নিজেদেরকে সংশোধন করার কতটা প্রয়োজন, তুমি অনুগ্রহ করে তোমার আমাদেরকে দেখতে দিচ্ছ যে ভুলগুলোকে এবং সেগুলো তুমি আমাদের সংশোধন করাচ্ছ, তোমাদের আমরা সেই সংশোধনের মধ্যে দিয়ে যেতে পারি এবং তোমার বৌরা তোমার প্রশংসা তোমার স্থাপন তুমি আশীর্বাদ করো, তোমাদের কোনো অনুগ্রহ তুমি কৃপা করে প্রভু, যেন প্রভু আমরা তোমার উদ্দেশ্যে তোমার জন্য ধন্যবাদ পরিকল্পন করতে পারবো। তুমি আশীর্বাদ করো যারা সত্যজনের জন্য সুস্থায় ভাগ করো, যেন পরীক্ষা চলছে তাদের একটু অনুগ্রহ দাও, এবং যারা পড়াশোনার মধ্যে দিয়ে দেবে যার জন্য জ্ঞান মধ্যে রাখো, তুমি অনুগ্রহ করো আশীর্বাদ করো, সুস্থ শুনিয়ে দেবো প্রার্থনা তোমার বলেছে।